কলকাতা আরজি কর মেডিকেল কলেজে হাসপাতালে এক মহিলা ডাক্তারের হত্যার বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবিতে টিএমসি নেতা ভি শিবদাসনের নেতৃত্বে আজ আসানসোলের ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ভি শিবদাসন, মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলী, কাউন্সিলর অশোক রুদ্র সহ অনেকেই। এখান থেকে মেডিকেল ছাত্রকে ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে জানানো হয়। বাংলার মঞ্চে আন্দোলনকারীদের বক্তব্য 4 দিন বেশি হয়ে গেছে, তবে কলকাতা পুলিশ যে একজনকে গ্রেপ্তার করেছিল তাকে ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি এখনো সিবিআই। ধর্ণা প্রদর্শন চলে বেশ কিছুক্ষণ ধরে। ঠান্ডা রহিয়ে আর কিসি মাই কা কিসি বাপ কা বলছে হিরানা চাইয়ে, এটা আসানসোলের পক্ষে সম্ভব, এটা মুসলমান বলে সম্ভব, এটা মুসলমানের এখানে এখানে কবরস্থানে থেকে দাঁড়িয়ে বলে তুলে ওই বাপ কাছে দিন আবেদন করেছে। দাঙ্গা লাগাবে বাপি আছে, রূপেশ বলেছি বলেছি অশোক, সবাই আছে এবং আমার দিদিরা আছে, বোনেরা আছে, ভাইরা আছে, সকলকে অনেক অনেক অভিনন্দন প্রতি শুভেচ্ছা রইল। আরজি করের যে ঘটনা, সেই ঘটনার ফাঁসি মানে যারা দোষী তাদের ফাঁসির দাবিতে প্রতিটি জায়গাতে আমাদের ধর্ণা মঞ্চ হয়েছে, ধর্ণা থেকে আমাদের বলছে। কিন্তু আসল যে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদে যখন আমাদের আরজি করে ডাক্তার মেডিকেলের যতজন আছে তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন